হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছ। আমি এমডি বাহারুল্লাহ, আবারও তোমাদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে কথা বলতে। তো গতকালকে ইন্টারমিডিয়েট পরীক্ষার রুটিন দিয়েছিল এবং রুটিনের আমি অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, সাথে সাথে বিকজ তোমাদের এগুলো সম্পর্কে জানা দরকার এই জন্যই। এবং আজকে আমি বেসিক্যালি কথা বলবো যে এই সাবজেক্টগুলোর আগে কোনো বন্ধ নেই কিংবা একদিন বন্ধ আছে কিংবা বন্ধ দুদিন থাকলে তারপর মোটামুটি আছে, বাট আমি বেশিরভাগ পরীক্ষা দেখলাম যে একদিন বন্ধ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকে মূলত ভিডিওটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি প্রথমে আলোচনা করার চেষ্টা করবো যে একদিন বন্ধ থাকলে কীভাবে পড়বা, বা বন্ধ নেই যেমন বাংলা দ্বিতীয় কোনো বন্ধ নেই কীভাবে পড়বা, দুদিন মনে থাকলে কীভাবে পড়বা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে এডু লেকচার বিডি, এই চ্যানেলটাতে আমরা অনেকগুলো ইন্টারমিডিয়েট রিলেটেড ভিডিও দিয়েছি অলরেডি, টিউটোরিয়াল দিয়েছি ফিজিক্সের, ইংলিশের, তারপর হচ্ছে ম্যাথেরও কিছু টিউটোরিয়াল আছে, তোমরা সেগুলো দেখবা, বাংলার টিউটোরিয়াল আছে। অ্যান্ড আমরা চেষ্টা করি, তো বিশেষ করে আমি নিজে চেষ্টা করতেছি যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয় এবং তোমরা কিছু দিক নির্দেশনা পেয়ে যাও সেজন্যই। তো তোমরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমার বন্ধুদেরকে বলবা, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, তাহলে আমরা আরও বেশি ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। এবং ভিউ ভালো হলে, ভিডিওতে যখন বেশি ভিউ হয় তখন আমাদেরও ইচ্ছে করে যে আমরা তোমাদেরকে আরও বেশি ভিডিও দেই। তাহলে তোমাদের উপরে আসলে নির্ভর করতেছে, বিকজ তোমাদের সাপোর্ট পেলেই আমি আমাদের এই চ্যানেলটাকে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আসলে ভিডিওতে চলে যাওয়া উচিত, আমি সেটাই করতেছি। আসলে একদিন বন্ধ কিংবা বন্ধ না থাকলে কীভাবে পড়বা, তো আমি পুরো বিষয়গুলোকে একটু গুছিয়ে আনছি এবং আমি যেভাবে বলবো, প্রথমে হচ্ছে যে আমি দুটি স্টাইলে করবো। ফার্স্ট স্টাইল হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে আমার কীভাবে পড়া উচিত। হ্যাঁ, পরীক্ষার আগের দিন রাত অ্যান্ড অন্য সময়, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো আমি বলবো, এগুলো আসলে পরীক্ষার আগের দিন রাত এবং অন্য সময় পড়ালেখা, এটা হবে যে সাবজেক্টগুলোর আগে দুদিন বন্ধ কিংবা অ্যাটলিস্ট একটা দিন বন্ধ আছে মাঝখানে। যেমন 4 তারিখ ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা, তারপরে হচ্ছে 6 তারিখ ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, 5 তারিখ মাঝখানে বন্ধ, একদিন বন্ধ আছে। সো একদিন যেটাতে বন্ধ অথবা অ্যাটলিস্ট দুদিন বন্ধ আছে সেগুলোতে এই স্টাইলে কথা বলবো আমি, এবং এই স্টাইলেও কথা বলবো। আর যেগুলোর আগে কোনো বন্ধ নেই যেমন বাংলা সেকেন্ড পেপার, এটা নিয়ে আগে আমি বলে ফেলতে চাই, ঠিক আছে? তারপর আমি এই স্টাইলগুলোতে ঢুকবো, যেটার আগে কোনো বন্ধ নেই সেটা কীভাবে পড়বা। সেটাতে অবশ্য পরীক্ষার আগের দিন রাত আছে, যেহেতু একদিনও বন্ধ না থাকলে কী বিষয়, পরীক্ষার আগের দিন রাত তো আসবে। তো আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা যেদিন শেষ, সেদিন পরীক্ষা দিয়ে তুমি আসবা, এসে ঘুমাবা, মানে খেয়ে দিয়ে গোসল করে তারপরে ঘুমাবা, ঘুমিয়ে 4টা বাজে উঠে যাবা, বা বিকাল 4টায় উঠে যাবা। উঠে এই বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত টানা পড়বা, ভালো করে খেয়াল করো। বিকাল 4টা বাজে উঠে কিছু খেয়ে নিবা সামান্য, ঠিক আছে? অল্প নাস্তা, চা খেয়ে নিতে পারো, তারপরে 8টা পর্যন্ত পড়বা, দেন আবারও তুমি কিছু খেয়ে নিবা, ঠিক আছে? এখানে তুমি 10 থেকে 20 মিনিট রেস্ট নিবা, 4টা থেকে 8টা পর্যন্ত টানা পড়বা, দেন 8টা থেকে রাত 8টা থেকে। এটা কিন্তু আমি কখন বলতেছি, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে তুমি 4টা পর্যন্ত ঘুমাবা খাওয়া দাওয়া করার পরে, তারপর 8টা পর্যন্ত পড়বা, তারপর আবার 8টা থেকে 12টা পর্যন্ত পড়বা, 12টা পর্যন্ত পড়ে তুমি 3টা পর্যন্ত আবার ঘুমাবা। তাহলে খেয়াল করো, এখানে 4টা পর্যন্ত একটা ঘুম ছিল, এখানে 12টা থেকে 3টা পর্যন্ত তুমি আর একটা ঘুম দিচ্ছ, দেন এই 3টা থেকে আগে পরীক্ষার আগ পর্যন্ত পড়বা, 3টা থেকে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত পড়ে তুমি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিতে হলে এক্সামের হলে চলে যাবা। তাহলে খেয়াল করো, তোমার ঘুমও কিন্তু হয়ে যাচ্ছে, বিকজ তুমি পরীক্ষা দিয়েছো অলরেডি, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো অলরেডি, ঘুমাইছ, দেন তুমি আবারও 3 ঘন্টা রাত্রে ঘুমাচ্ছ, তাহলে এনাফ, ঠিক আছে? অ্যান্ড পরীক্ষা দিয়ে এসে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার হলে চলে গেলা, পরীক্ষা দিয়ে এসে তুমি আবার ঘুমাও, সমস্যা নেই। তাহলে দেখা যাচ্ছে তোমার ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে না, পড়ারও ডিস্টার্ব হচ্ছে না, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এবং দয়া করে এই দিন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন ফেসবুকে, ইউটিউবে বা কোথাও কারো কোনো কিছু দেখার জন্য ঢুকার দরকার নেই। ইভেন বাংলা প্রথম পত্র তোমার পরীক্ষা খারাপ হয়েছে বা এমসিকিউগুলো আনসার মিলাতে চাচ্ছ, তাও দরকার নেই। তুমি এমসিকিউগুলো বাংলা ইংরেজি সেকেন্ড পেপার, সরি, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা যেদিন দিবা, রাত ওদিন এসে রাত্রে দেখো যে তোমার কয়টা হয়েছে বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ, বা বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউগুলো তোমার, আমরা অনেকে কী করি, পরীক্ষা দিয়ে এসে সাথে সাথে মিলানো শুরু করি যে আমার এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, আমার এই প্রশ্নটা ঠিক হয়েছে কিনা, এমসিকিউটা হয়েছে কিনা,
এগুলো আসলে পরীক্ষা দিয়ে শেষের সাথে দেখা দরকার নাই, বিকজ অনেকে এগুলো রেডি করে রাত্রে ফেসবুকে পোস্ট দেয়, তো তুমি তখন 5 মিনিট বা 2 মিনিট ফেসবুকে গিয়ে দেখে নাও যে তোমার উত্তর কয়টা হয়েছে। তাহলে তুমি উত্তর নিজে রেডি করার দরকার নাই, অনেকে রেডি করে দিবে, তুমি সেগুলো দেখবা, জাস্ট রেডি করা আছে তার দেখবা যে তোমার হয়েছে কিনা। আর যদি না দেখো তাহলে আমার মনে হয় ভালো হয়, বিকজ তোমার পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তো দেখে কি করবার, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষার আগের দিন, যে সকল পরীক্ষাতে বন্ধ নেই সেগুলোতে পড়ার স্টাইল। এটা আমি বাংলা সেকেন্ড পেপারের জন্য বলছি, তোমার অন্যগুলোতেও অ্যাপ্লাই করবা এইভাবে। এর আগে আরেকটা কথা বলতে চাই, তোমরা কি করবা যে সকল পরীক্ষার আগে কোনো বন্ধ নাই এখনই সেটা করবা, সেটা হচ্ছে যে সকল পরীক্ষার আগে কোনো বন্ধ নাই কিংবা একদিন বন্ধ আছে সেগুলোকে লিস্ট করে ফেলবা। লিস্ট করে এখন থেকে সেগুলোকে ভালো করে পড়ে ওই সাবজেক্টগুলোর 60-80% কমপ্লিট করে রাখবা এখনই। ভালো করে খেয়াল করো, 60-80% এখনই তোমাকে কমপ্লিট করে রাখতে হবে, বিকজ তোমার ওই পরীক্ষাগুলোর আগে কি নেই, সময় নেই। ওই পরীক্ষাগুলোর আগে যেহেতু বন্ধ একদিন কিংবা বন্ধই নেই, সো সেগুলো 60-80% তোমাকে এখনই কমপ্লিট করে রাখতে হবে। যেগুলোর 2 দিন বন্ধ আছে সেগুলোতে তুমি 50% কমপ্লিট করে রাখো এখন, আর যেগুলোতে 3 দিন বা তার চেয়ে বেশি বন্ধ আছে সেগুলোতে তুমি তেমনটা কমপ্লিট করার দরকার নেই এখন, বিকজ তুমি ওই সময় এটা পড়তে পারবা। সারা বছর তো পড়ছো অলরেডি, আর 3 দিন তোমার কাছে অনেক সময় আছে, তুমি সেগুলো ওই সময় পড়তে পারবা যদি 3 দিন কোনো সাবজেক্টে বন্ধ থাকে বা তার চেয়ে বেশি। তাহলে তোমাকে যেটা করতে হচ্ছে, 3 দিনের বন্ধের জন্য তোমার চিন্তা নেই, তোমার টেনশন হচ্ছে যে একদিন কিংবা যে সকল সাবজেক্টে বন্ধ নেই সেগুলোকে মার্ক করে এখন থেকে পড়া শুরু করে দাও, কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? অ্যান্ড যেগুলোতে 2 দিন আছে সেগুলোতেও একই রকম অ্যাটলিস্ট 50% কমপ্লিট করে রাখো, 50% থেকে আরও উপরে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার আর ওই সময় তেমনটা সমস্যা হবে না। এখানে কমপ্লিট মনে মানে কি, আমি রিভাইজের কথা বলতেছি, ঠিক আছে? মানে রিভাইজ দিয়ে রাখো, ঠিক আছে? টেস্ট পেপার রিডিং, টেস্ট পেপার থেকেও ভালো ভালো করে পড়ে রাখো। আমি তো আগে কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি আমি এইসব নির্দেশনা অলরেডি দিয়ে ফেলছি কীভাবে পড়তে হয়, ঠিক আছে? সেগুলো তুমি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো। তো আমাদের এখন কথা হচ্ছে যেগুলোর আগে একদিন বন্ধ আছে মাঝখানে একদিন গ্যাপ আছে সেগুলোতে কীভাবে পড়বো। তো সাপোজ তোমার ইংলিশ সেকেন্ড পেপারের আগে একদিন গ্যাপ আছে, তুমি ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমাও, ঘুম থেকে উঠে পড়ো, পরে সন্ধ্যা পর্যন্ত পড়ে নাস্তা, সন্ধ্যা আটটা পর্যন্ত পড়ে আবারও একটু রেস্ট নাও, নাস্তা খাও বা কিছু খেয়ে নাও, তারপর তুমি আবার 12টা পর্যন্ত পড়ো, 12টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া মাঝখানে সেরে ফেলো বা 12টা বাজে খাওয়া দাওয়া করতে পারো, তারপর আবার ঘুমায় যাও, ঘুম থেকে উঠে সকালে উঠো, সকালে উঠে আবার নাস্তা পানি করে পড়ালেখা শুরু করো, এরপরে তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়ো, তারপরে তোমার আবার পরীক্ষার আগের দিনের রাত চলে আসতেছে। তো আমরা এখন পরীক্ষার আগের দিনের রাত নিয়ে কথা বলবো, যে পরীক্ষার আগের দিনের রাত কীভাবে পড়ালেখা করতে হচ্ছে। পরীক্ষার আগের দিনের রাতে সবসময় একই স্টাইল, যে কোনো পরীক্ষা, এটা বাংলা প্রথম পত্র হোক, দ্বিতীয় পত্র হোক, ফিজিক্স ফার্স্ট পেপার হোক, ইতিহাস হোক, যেটাই হোক না কেন, সেই সকল যেমন তোমার 2 দিন বন্ধ আছে এরকম কিছু সাবজেক্টের নাম আমি এখানে লিখে রাখছি, অনেকগুলো সাবজেক্টে 2 দিন বন্ধ আছে, তার মধ্যে একটা ইংলিশ সেকেন্ড পেপার, ইতিহাস, তারপর আছে ইসলামের ইতিহাস, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সেকেন্ড পত্র, এইগুলো পরীক্ষার আগে এই সব সেকেন্ড পেপারগুলো, এগুলো সব সেকেন্ড পেপার, এগুলোর আগে 2 দিন বন্ধ আছে, একদিন অনেকগুলোতেই বন্ধ আছে। তো যেটাই থাকুক, একদিন মন থাকুক, 2 দিন মন থাকুক, সবগুলোতেই কিন্তু পরীক্ষার আগের দিনের রাত আসবে। তো পরীক্ষার আগের দিনের রাত কীভাবে পড়বা, এটা সবগুলোতে পরীক্ষার আগের দিনের রাতে আমি যে স্টাইলে বলতেছি স্টাইলে সবসময় পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার পরীক্ষা দেবে সবচেয়ে বেস্ট হবে। সেটা হচ্ছে তুমি পরীক্ষার আগের দিন বিকাল, আমি একটু ভালো করে খেয়াল করবা, বিকালে ঘুমাবা একটু, 3টা থেকে বা 4টা পর্যন্ত ঘুমাও, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, 4টা পর্যন্ত ঘুমাও, 4টা পর্যন্ত ঘুমিয়ে তুমি উঠে টানা 12টা পর্যন্ত পড়বা, মাঝখানে খাওয়া দাওয়া নাস্তা করবা, সামান্য করে নাস্তা এবং খাওয়া দাওয়া, ঠিক আছে? 4টা থেকে 12টা পর্যন্ত তুমি ঘুমান, 12টা পর্যন্ত পড়ে, এটা হচ্ছে পড়ার টাইম, পড়ার পরে তুমি 12টা থেকে 3টা পর্যন্ত ঘুমাবা, 3টা বাজে ঘুম থেকে উঠে আবার পরীক্ষার আগ পর্যন্ত পড়বা, পরীক্ষার আগ পর্যন্ত পড়বা, দেন পরীক্ষা দিয়ে এসে তুমি আবার ঘুমাও, সমস্যা নাই। তাহলে ঘুম হচ্ছে মেইন, আসলে আমাদের পরীক্ষার সময় ঘুম যেতে হয় বিকজ মাথা ঠান্ডা রাখার জন্য। সো 4টা পর্যন্ত তুমি ঘুমাবা পরীক্ষার আগের দিন রাত্রে, মানে 4টার, এটা বিকাল, পরীক্ষার আগের দিনের বিকাল হয়ে গেছে, বিকালে 4টা পর্যন্ত ঘুমাবা, 4টা থেকে রাত 12টা পর্যন্ত পড়বা, রাত 12টা থেকে 3টা পর্যন্ত ঘুম, 3টা থেকে পরীক্ষার আগ পর্যন্ত তুমি আবার পড়বা, পরে পরীক্ষা দিয়ে এসে তুমি আবার ঘুমাও, সমস্যা নাই। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এই পড়ার মধ্যে কী ধরনের স্টাইল ফলো করা উচিত। পড়ার স্টাইল হচ্ছে, তোমরা অনেকে কী করো যে পরীক্ষার আগের দিন রাত্রে বা যেগুলোর আগে একদিন বন্ধ আছে আমি সেগুলো সম্পর্কে বলতে চাই, বিশেষ করে তোমরা বিশেষভাবে কী করো যে সিকিউ বেশি করে পড়ো,
সিকিউ বেশি করে পড়ে দেখা যাবে এমসিকিউ তে তোমরা ফেল করে বসে থাকো এখন সব সময় মনে রাখবা পরীক্ষার হলে তোমাকে সিকিউ রেখে দেখাবে কিন্তু এমসিকিউ অনেকে দেখাবে না এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কখ মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো সাধারণত আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে শর্ট করে বলে দেওয়া যায় কিন্তু প্রয়োগ উচ্চতর দক্ষতা কেউ বলে না তেমনটা বলতে চায় না এবং যেই এমসিকিউগুলোতে উদ্দীপক আছে সেগুলোও তেমনটা কেউ বলতে চায় না বা সেগুলো অনেকে পারেই না তাহলে উদ্দীপক হলো এমসিকিউ এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তোমার মাথা ব্যথা বেশি দেওয়া উচিত এগুলো এখন থেকে বেশি বেশি করে পড়ে ফেলো এখন থেকে বেশি বেশি করে পড়ো যাতে তোমার পরীক্ষার আগে তেমনটা ঝামেলা না হয় এখন পরীক্ষার আগের দিন ঠিক একইভাবে তুমি প্রয়োগ উচ্চতর দক্ষতা আর উদ্দীপক হলো এমসিকিউ বেশি বেশি করে পড়বা এবং আমার কাছে মনে হয় যে পরীক্ষার আগের দিন যে তুমি চারটা পর্যন্ত বিকালে ঘুমাবা চারটা থেকে তো বারোটা পর্যন্ত পড়বা এই চারটা থেকে নয়টা পর্যন্ত শুধুমাত্র এমসিকিউ পড়ো ট্রাস্ট মি এমসিকিউতে যাদের রেজাল্ট ভালো হবে তাদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হবে আর যাদের এমসিকিউ খারাপ হবে তার রেজাল্ট সবচেয়ে খারাপ হবে ট্রাস্ট মি যাদের এমসিকিউ ভালো হবে তারা এই প্লাসও পাবা আর যাদের এমসিকিউ খারাপ হবে এই প্লাস তো পাবা নাই রেজাল্টও খারাপ হবে সো এমসিকিউতে বেশি বেশি গুরুত্ব দাও সো পরীক্ষার আগের দিন চারটা থেকে নয়টা পর্যন্ত এমসিকিউ পড়ে সব শেষ করে ফেলো এমসিকিউ পড়ার সময় উদ্দীপকাল এমসিকিউগুলো বেশি বেশি পড়বা এগুলো কখনোই ছাড়বা না সবগুলো করে ফেলবা এই উদ্দীপকাল এমসিকিউগুলো করতে করতে তোমার দেখবে যে সিকিউ পার্টের ঘ এবং গ এগুলো হয়ে গেছে এবার তুমি এই বারোটা থেকে ঘুমাবা তিনটা পর্যন্ত সরি নয়টা থেকে নয়টা পর্যন্ত পড়ছো তুমি এমসিকিউ নয়টা থেকে বারোটা পর্যন্ত তুমি আবার সিকিউ পড়ো অ্যান্ড বা তিনটা বারোটা থেকে তিনটা পর্যন্ত ঘুমানোর পরে তিনটা থেকে সকাল পর্যন্ত আবারও সিকিউ করো সমস্যা নেই তাহলে এমসিকিউ প্রথমে পড়ে ওটা নিয়ে টেনশন প্রথমেই ছেড়ে ফেলে দিবা তারপরে এই নয়টা থেকে শেষ পরীক্ষার আগ পর্যন্ত যত সময় পাবা সবগুলোতে তুমি কী করবা সিকিউ করবা সিকিউ পড়ার সময় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বেশি বেশি পড়বা ইয়া পড়ার দরকার নাই কখ বেশি পড়ার দরকার নাই কখন আগে থেকে শেষ করে রেখে দিবা কখন ইয়ে আর পরীক্ষার আগের দিন টেনশন করা নেওয়া যাবে না কখন ইয়ে পরীক্ষার আগের দিন টেনশন করা টোটালি যাবে না তুমি সবসময় খেয়াল করবা পরীক্ষার হলে এমসিকিউ যেগুলো সহজ কিংবা কখ জাতীয় মানে হচ্ছে যে অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন এগুলো আশেপাশে কাউকে জিজ্ঞেস করে ছোটো করে বলে দিতে পারে কিন্তু প্রয়োগ উচ্চতর দক্ষতা এবং উদ্দীপকযুক্ত যে এমসিকিউগুলো এগুলো সবাই বলতে পারে না অনেকে দেখাইতেও চায় না সো এগুলো নিয়ে বেশি বেশি পড়ালেখা করবো এখন থেকে এবং পরীক্ষার আগের দিন রাত্রেও এখন থেকে পরীক্ষার আগের দিন রাত্রেও এখনও পড়বা পরীক্ষার আগের দিন রাত্রেও এগুলোই বেশি পড়বা ঠিক আছে তাহলে এভাবে তোমরা যে পরীক্ষাগুলো আগে একদিন বন্ধ সেগুলো পড়বা বা যেগুলো বন্ধ নেই সেইগুলো পড়বা আর দুদিন তিন দিন যেগুলোতে বন্ধ আছে সেগুলোতে পরীক্ষার আগের দিন রাত্রে তো এইভাবেই পড়বা বাট তোমার আগে যে আরও সময় আছে সেগুলোকে তুমি অবশ্যই ইউটিলাইজ করবা এবং আমাদের যে পদ্ধতি আমি তোমাকে বলছি এখন এই পদ্ধতি তোমার কাছে ভালো নাও লাগতে পারে তুমি নিজ থেকে একটা পদ্ধতি ক্রিয়েট করে নিবা রুটিন করে নিবা যে আমি এইভাবে পড়বো এতক্ষণ পড়বো এই পদ্ধতিতে ঘুমাবো এইভাবে পড়লে আমার জন্য বেস্ট হবে ঠিক আছে এভাবে তুমি বানা নিতে পারো তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং আর কিছু বলবো কি না আমি বুঝতেছি না আসলে এক্স্যাক্টলি এই মুহূর্তে বিকজ এটা ইনস্ট্যান্ট একটা ভিডিও বানাচ্ছি আমি অনেকে তোমাদের ভালো লাগতে পারে আর অনেকে নাও লাগতে পারে তো আর কি বলবো আজকে চলে যাচ্ছি অন্য একদিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা